ট্রাভেল উইথ নীলাঞ্জনের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। সেই সঙ্গে জানাই শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। দুর্গাপুজোয় মনটা উড়ু উড়ু করছে তো, এদিকে পাহাড় যখন আপাতত বন্ধ তখন নিশ্চিন্ত হয়ে পাশের পাড়ায় চলে আসুন। পাশের পাড়া মানে বুঝলেন তো, আরে ডুয়ার্স মশাই, ডুয়ার্স। তবে পুজো এখনও কয়েকদিন বাকি, তার আগে আসুন ঘরে বসে এক্ষুনি আমি আপনাদের একটু ঘুরিয়ে আনি। আজ আপনাদের নিয়ে যাব গরুমারা ন্যাশনাল পার্কের মেদলা ওয়াচ টাওয়ারে। গরুমারা জঙ্গলের পাশের একটি ছোট্ট জনপদ রামসাই থেকে এই মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট পাওয়া যায়। লাটাগুড়ি স্টেশন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই রামসাইয়ে আসতে রিজার্ভ গাড়ি কিন্তু মাস্ট, পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে, তবে বুকিং হয় অনলাইনেও। গাইড চার্জ আর এন্ট্রি ফি আর মোষের গাড়ি মিলিয়ে মাথা পিছু খরচ প্রায় 400 টাকা। আচ্ছা, যাদের ওয়াচ টাওয়ার সম্পর্কে সম্যক ধারণা নেই তাদের একটু বুঝিয়ে বলি। জঙ্গলের মধ্যে উঁচু টং মতন একটা জায়গা, সেখানে উঠে উপর থেকে পশু পাখির উপরে নজর রাখা যায়। প্রয়োজনে বন দপ্তরের লোকজন আর অন্য সময় পর্যটকদের সেখানে ঘুরিয়ে আনা হয়। অন্যান্য ওয়াচ টাওয়ারের মতন মেদলা ওয়াচ টাওয়ারের ঠিক পাশেই রয়েছে একটি সল্ট পিট। সল্ট পিট হলো জন্তু জানোয়ারদের শরীরে আয়োডিনের মাত্রা ঠিক রাখার জন্য লবণের আয়োজন। একটা বিশেষ পাকা বাঁধানো জায়গায় খাদ্য লবণ রেখে আসা হয়, ইচ্ছে মতন পশু পাখিরা সেখানে গিয়ে লবণ চেটে আসতে পারে। ইচ্ছে করেই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো তৈরি হয় ওয়াচ টাওয়ারের আশেপাশে, যাতে লবণ খেতে আসার সময় প্রাণীগুলোকে ওয়াচ টাওয়ার থেকে খুব সহজেই দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে মেদলা ওয়াচ টাওয়ার থেকে নাকি মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। নভেম্বরের গোড়ার দিকে একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু। অনেকটা পায়ে হেঁটে, কিছুটা মোষের গাড়িতে আর অনেকটা পায়ে হেঁটে আমাদের ওয়াচ টাওয়ারে পৌঁছতে হয়। হাতিও দেখা যায় যদি কপাল থাকে, কিন্তু রাইনোসরাস অ্যাটাকের কথাও শোনা যায়, যেটা এই রাস্তার উপরেই হয়েছে। যে পর্যটকরা সামনে, আমরা এখন চলেছি ওয়াচ টাওয়ারে, ওয়াচ টাওয়ার থেকে ফিরছে আর ফেরার সময় রাইনো অ্যাটাক হয়েছে, এরকমও হয়েছে। আমি রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। এই হলো রাস্তা, আর ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। মেদলা ওয়াচ টাওয়ারে হাতি সাফারিও হয়, বুকিং হয় অনলাইনে, কিন্তু যে সময় এই ভিডিওটি পোস্ট করছি সেই পার্টিকুলার সময়ে কিছু টেকনিক্যাল কারণবশত হাতি সাফারি আপাতত বন্ধ রয়েছে, কিন্তু অদূর ভবিষ্যতে তা অবশ্যই খুলে যাবে। বলাই বাহুল্য, সেটা হবে কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা। মোষ সাফারি করেও সরাসরি কিন্তু ওয়াচ টাওয়ার অবধি পৌঁছানো যায় না, প্রায় 1/2 কিলোমিটার মতন জঙ্গল মারিয়ে তবেই দেখা মেলে ওয়াচ টাওয়ারের। হাঁটার পুরো পথটাই বুনো, ঝোপে ঝাড়ে ভরা, বাম দিকে ঘন জঙ্গল, রাস্তার দুই পাশে ইলেকট্রিকের ফেন্সিং। কপাল চওড়া হলে পথেই দেখা মিলতে পারে গন্ডার কিংবা বাইসনের সাথে। কথায় কথায় অবশেষে মেদলা ওয়াচ টাওয়ারের গোড়ায় উপনীত হয়েছি। লম্বা সিঁড়ি বেয়ে প্রায় 3 তলা সমান উপরে উঠে গেলাম। যাদের হাঁটু দুর্বল তাদের এখানে না আসাই ভালো।
তবে উপরে উঠে যা দেখলাম সেটা অ্যাবসোলিউটলি মেসমেরাইজিং। উপরে ওঠার ধকলটা সামলে নিয়ে আগামী একটা ঘন্টা আপনি যা দেখবেন সেটা খুব চট করে ভোলার নয়। দেখবেন ঘন সবুজের কার্পেট, দেখবেন সবুজের মাঝে চওড়া অবজারভেটরি রাস্তা, দেখবেন দুধ সাদা মূর্তি নদীর জলে রোদের চিকচিক। বালিতে রোদ পোয়ানো বকের দল যেমন চোখে আসবে, তেমনি দেখবেন সবুজ মাঠে হাট্টি মাটিম পাখির দল। বইয়ের পাতার হাট্টি মাটিম পাখি যে সত্যি এক্সিস্ট করে সেটা এখানে না এলে জানতেই পারতাম না। এসবেই চোখ প্রায় আটকেই যেত যদি না হঠাৎ আপনার ডান দিকে ডানা ছড়িয়ে ময়ূর উড়ে যেত। আহা, সে কি দৃশ্য! কি বললেন, হাতি বাইসন? আরে দাঁড়ান মশাই, আগে প্রকৃতিকে ভালো করে চেখে নিন। হাতি বাইসন তো আর ফ্যাশন প্যারেড করছে না যে শিং নাচিয়ে সুর দুলিয়ে আপনার ক্যামেরাকে পোজ দেবে। ওদের ইচ্ছে, আর আপনার কপালের মেলবন্ধন হলে ঠিকই তার দেখা পাবেন। দেখেছেন কাণ্ড, গাইড ভাই বারবার বলে দিয়েছিল টাওয়ারে উঠে একদম কথা না বলতে, বললে ওই ফিসফিস করে। না, আর কথা নয়, আসুন এই দুর্দান্ত পরিবেশটা এনজয় করি। লোকে বলে গরুমারায় হাতি বেশি আর জলদাপাড়ায় গন্ডার, দুটোর মাঝের দূরত্ব প্রায় 88 কিলোমিটার। জলদাপাড়ায় জিপ সাফারি নিন, আর গরুমারাতে এলে অতি অবশ্যই এই মেদলা ওয়াচ টাওয়ারে সাফারিটা ঘুরে আসুন, আমি গ্যারেন্টি পস্তাবেন না। সাফারি হয় সকালে, দুপুরে আর বিকেলে, তবে অতি অবশ্যই বিকেলের সাফারিতে আসার চেষ্টা করবেন। ওই সময়টাতে পশু পাখিরা ঘরে ফেরে আর নিশাচর পশু পাখিরা বেরোয়। অ্যানিম্যাল সাইটিংয়ের মহেন্দ্রক্ষণ বলা যেতে পারে। এখানেই আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, বিকেলে স্লটের সাফারিতে গেলে প্যাকেজে থাকছে সাফারি শেষে সাঁওতালি নাচ আর স্ন্যাক্সের আয়োজন, সেও এক চমৎকার অভিজ্ঞতা বটে। ফেরার সময় ফের সবুজ মাড়িয়ে এগিয়ে চললাম, আমাদের জন্য মোষের গাড়ি অপেক্ষা করছিল। ওই যে দূরে সবুজ ছাউনি দেওয়া ঘরগুলো, ওগুলো হচ্ছে পিলখানা, অর্থাৎ মেদলার পোষা হাতিগুলির থাকার জায়গা। দাদার নাম কি? দর্শকদের কি বলবে, আসতে বলবে সবাইকে এখানে? আসতে বলবো তো। আচ্ছা, এই ক্যাম্পটা হচ্ছে মেদলা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে মেদলা, আমাদের ওয়াস্টারটা হচ্ছে মেদলা। তোমার নামটা একবার বলো। হরেন রায়। হরেন রায়, হরেনদার সাথে সবাই আসবেন মশারি গাড়ি চেপে। হরেনদার মতো আরও অনেক দাদা আছেন, খুব সুন্দরভাবে কিন্তু সাবধানতার সাথে এখানে এনারা আমাদেরকে এখানে জঙ্গলের কাছে পৌঁছে দেন। ঠিক আছে হরেনদা, তাহলে আমরা আবার রওনা হব। অনেক ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো? কেমন কেমন লাগলো তোমার, ভালো লেগেছে? আমরা কি কি পশু দেখেছি, হাতি,
হরি হাতি মাটিম টিম পাখি আর প্রচুর পাখি দেখি ওখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পেয়েছি হ্যাঁ এনজয় করেছিস কিনা ভীষণ ভীষণ এত সুন্দর হাওয়া খোলা হাওয়া রাইট দারুণ তোর কেমন লেগেছে হাসি লেগেছে তোমার হাসি লেগেছে ভালো লেগেছে তোমার বানা হ্যাঁ তুমি হরিণ দেখেছো হ্যাঁ কত বড় হরিণ ছিল হরিণটা কত বড় ও ইটুকু অনেক বলো হয়েছে ও বন্ধ ও বন্ধ আমাদের টিম মেম্বারদের তো খুব ভালো লেগেছে আজকের এই জার্নি আপনাদের কেমন লাগলো কিভাবে জানাবেন নিচের কমেন্ট বক্সে এভাবেই ট্রাভেল উইথ নীলাঞ্জন অফবিট পপুলার নানান ট্রাভেল ডেস্টিনেশন আর এক্সাইটিং অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে আসছে তাও আবার প্রাণের ভাষা বাংলায় সাথে থাকে অথেন্টিক নানান ইনফরমেশান ভিডিওটি আপনার মতন ভ্রমণপ্রেমী আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন কারও বিন্দুমাত্র কাজে লেগে গেলে আমার পরিশ্রম সার্থক তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন পুজো দারুণ এনজয় করুন আর বেড়াতে থাকুন ধন্যবাদ